2022 সালের বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা ছিল দেশের ইতিহাসের ভয়াবহতম বন্যা। এই বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলা সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যায় সিলেট জেলার বেশিরভাগ অঞ্চল প্লাবিত হয় এবং সুনামগঞ্জ জেলার 90% অঞ্চল পানির নিচে তলিয়ে যায়। দেশের মানুষের এই দুর্দিনে সাধ্যের সবটুকু শক্তি নিয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে আত্মনিয়োগ করে আসুন্নাহ ফাউন্ডেশন। দুর্গত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের জন্য প্রাথমিকভাবে 754.328 টন শুকনো খাবার ও জরুরি পণ্য সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল 430 টন চাল, 19.75 টন চিড়া, 60 টন ডাল, 80 টন খেজুর, 50,000 লিটার তেল, 50 টন লবণ, 40,000 প্যাকেট মশলা, 3.82 টন ছাতু, 12.25 টন ভুষি, 2.5 টন চিনি, 40.008 টন পানি, 1 টন গুঁড়ো দুধ, 10,000 পিস সাবান, 278 টন আতপ চাল, 10,000 পিস মোমবাতি ও 18,348 পিস জরুরি ঔষধ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুর্গতদের দীর্ঘস্থায়ী খাদ্য চাহিদা পূরণের প্রয়োজন দেখা দেয়। এ সময় সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রতিটি থানায় এবং বন্যা কবলিত নেত্রকোনা ও কুড়িগ্রাম জেলার দুর্গত এলাকায় সর্বমোট 278 টন চাল বিতরণ করা হয়। প্রত্যেক দুর্গত পরিবারকে দেয়া হয় 25 কেজির 1 বস্তা করে চাল। দুর্গতদের আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যেও কাজ করে আসুন্নাহ ফাউন্ডেশন। বন্যায় পশুপালনকারী কৃষকরা পশু নিয়ে সীমাহীন বিপদে পড়ে। গরু নিয়ে বিপাকে পড়া স্থানীয় কৃষকদের কাছ থেকে কুরবানির ঈদের সময় 105টি গরু ক্রয় করে দুর্গতদের মাঝে গোশত বিতরণ করা হয়। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সিলেট ও সুনামগঞ্জ জেলার গৃহহারা মানুষের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে ফাউন্ডেশন। আমরা কিছু ঘর সেমি পাকা করে করছি, তমন থেকে এই ঘরটি একটি। 959টি পরিবারের মাঝে 3,808 বান টিন এবং 8 মিলিরডের 10,000 পাকা খুঁটি দেওয়া হয়। ফাউন্ডেশনের অফিসিয়াল প্রতিনিধির প্রত্যক্ষ উপস্থিতিতে খুঁটি তৈরি করা হয় যেন খুঁটির গুণগত মান অটুট থাকে। ফাউন্ডেশনের উপকরণের মাধ্যমে গৃহ নির্মাণ সম্পন্ন হলে নির্মাণ খরচ বাবদ প্রত্যেক পরিবারকে দেওয়া হয় নগদ 10,000 টাকা। এছাড়াও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত 996 জন চাষিকে মাথাপিছু 5,000 টাকা নগদ প্রদান করা হয়। এসব অর্থ বিতরণের সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং মসজিদের ইমামদের বিশেষ সহায়তা নেওয়া হয় এবং যথারীতি ফাউন্ডেশনের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে প্রকৃত হকদার নির্বাচন ও তাদের তথ্য উপাত্ত সংরক্ষণ করা হয়। বন্যা তীব্র আকার ধারণ করলে আসুন্নাহ ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার স্বেচ্ছাসেবী জড়ো হয় ফাউন্ডেশনের অফিসে। দিনরাত একাকার করে ত্রাণ সামগ্রী প্রস্তুতির কাজে সীমাহীন পরিশ্রম করেন তারা। দাতাদের অর্থ সহায়তা এবং স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। জরুরি ত্রাণ কার্যক্রমে সর্বমোট 1,032.328 টন শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং মসজিদের ইমামদের মাধ্যমে ফাউন্ডেশন নিজে বিতরণ করে 62.18% এবং দুর্গম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হয় 37.82%। পুনর্বাসন কার্যক্রমের পুরোটো সময় ফাউন্ডেশনের একাধিক প্রতিনিধি দুর্গত অঞ্চলে অবস্থান করে পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন। ত্রাণ ও নির্মাণ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে আসুন্নাহ ফাউন্ডেশন বাজারের সর্বনিম্ন রেটে পণ্য ক্রয়ের সর্বাত্মক চেষ্টা করেছে। প্রতিটি পণ্যের পরিমাণ ও মূল্য ফাউন্ডেশনের ভেরিফাইড পেজে আপলোড করা হয়েছে। ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের যাবতীয় হিসাব ফাউন্ডেশন অফিসে সংরক্ষিত আছে। অডিট হওয়ার পর অডিট রিপোর্ট শীঘ্রই অনলাইনে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। যারা এই মানবিক কাজে অর্থ, শ্রম ও দোয়ার মাধ্যমে সহায়তা করেছেন, আল্লাহ প্রত্যেকের প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। আসুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.asunnahfoundation.org। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।